Assalamu alaikum everyone, this is Asif Ahmed from Master Academy. Welcome back to new shortcut lesson. আজকে আমরা রেশিওর একটি শর্টকাট নিয়ে আলোচনা করবো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে রেশিওর অনেক অঙ্ক এসে থাকে। তো এখানে একটি কোশ্চেন লিখেছি যেখানে দেওয়া আছে এ ইস টু বি সমান থ্রি টু ফাইভ, বি ইস টু সি সমান ওয়ান ইস টু টু, তাহলে সি ইস টু এ কত হবে? তো এই সকল অঙ্ক করার জন্য প্রথমে আমাদের ইকুয়েশনটি সাজাতে হবে, এ ইস টু বি, বি ইস টু সি। এই দুটির মধ্যে কমন ভেরিয়েবল হচ্ছে বি, সুতরাং এমনভাবে সাজাতে হবে যাতে এই বি কোনাকুনি থাকে। যদি এখানে এইভাবে দেওয়া থাকতো যে এ ইস টু বি আর হচ্ছে সি ইস টু বি, তাহলে আমরা এ ইস টু বি এবং বি ইস টু সি আকারে সাজাইতাম যেন এই বি কোনাকুনি থাকে। তো ইকুয়েশন সাজানোর পরে আমরা চলে যাব দ সিস্টেমে। কীভাবে? এইটি হচ্ছে দ সিস্টেম, তিন একে তিন, পাঁচ একে পাঁচ এবং পাঁচ দুগুণা দশ। এখান থেকে আমরা পেলাম এ ইস টু বি এবং বি ইস টু সি, এ ইস টু বি, বি ইস টু সি এর ইকুয়েশনটি কী হবে। তো সুতরাং খুব সহজে আমরা বুঝতে পারছি এখন যে সি ইস টু এ সমান হবে টেন ইস টু থ্রি। তো এই টাইপের অঙ্ক থাকলে আমরা দশ সিস্টেম ফলো করে খুব সহজে অ্যান্সার করতে পারি। তো এত সংক্ষেপে না থেকে অনেক সময় অঙ্ক আকারে এটা থাকে, কেমন যে আসিফ এবং বাবুর আয়ের অনুপাত থ্রি ইস টু ফাইভ, বাবু এবং চঞ্চলের আয়ের অনুপাত ওয়ান ইস টু টু, তাহলে আসিফ এবং চঞ্চলের আয়ের অনুপাত কত, অথবা চঞ্চল তো আসিফের আয়ের অনুপাত কত, এভাবে ডিটেলসে অঙ্ক থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটি জাস্ট এভাবে সাজিয়ে নিব ইকুয়েশন আকারে, এবং ইকুয়েশন আকারে সাজানোর পরে আমরা দশ সিস্টেম ফলো করবো। করার পরে তিনটার মধ্যে আমরা কম্পারিজন করতে পারবো, তারপরে খুব সহজে আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবো। আশা করি এই দশ সিস্টেম ফলো করে আপনারা এই টাইপের রেশিও সংক্রান্ত কোশ্চেনগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।